আসসালামু আলাইকুম আমি জেট ফাইভ জাহাঙ্গীর আপনার বন্ধু আমরা আজকে ই কমার্স সেট আপ করবো আমরা সবাই জানি ই কমার্স সাইট হয় কিন্তু এটা কিন্তু উ কমার্স নট ই কমার্স ই কমার্স কি আমরা প্রথমে জেনে নিই যে ই কমার্স এই যে অপশনটা বা এই যে প্লাগ আসলে কী ই কমার্স হচ্ছে এমন একটা প্লাগ আপনি যাবো প্রথম আলো ডেইলি স্টার অথবা ব্লক সাইটের অনেক ভিজিট করছেন সেখানে কিন্তু আপনি কেনাকাটা করতে পারেন না যে কোনো সাইটে কেনাকাটার বিষয়ে কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে এই প্লাগ সাহায্য নিতে হবে আপনার যদি সাইটে ও কমার্স প্লাগ না থাকে তাহলে আপনি সেই সাইটের কেনাকাটা সম্পূর্ণরূপে সম্বোধন করতে পারবেন না সুতরাং আপনি আপনার ক্লায়েন্টের সাইটে যখন ক্লায়েন্ট বলবে এখানে বেচা কেনা কোনো জিনিস হবে তখন আপনি মাথায় আসবেন যে আমাকে একটা ও কমার্স প্লাগ ডাউনলোড করে সেটা সেট আপ করতে হবে তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমে যাব হচ্ছে প্ল্যাগেনের ভিতরে গিয়ে আপনি এখানে গিয়ে সার্চ দিবেন উ কমার্স এই প্রথমে এই যে চিহ্নটা আসছে এই লোগোটা হচ্ছে উ কমার্সের মেইন লোগো এই লোগোটায় আপনি ক্লিক করে ইনস্টল করবেন এবং পরে অ্যাক্টিভ করবেন কিছু কিছু থিমে আপনার অটোমেটিক এই লোগোটা বা এই থিমটা দেওয়া থাকে সরি কিছু কিছু থিমে আপনার এই প্ল্যাগেনটা অটোমেটিক দেওয়া থাকে মার্টফুরি থিমেও অটোমেটিক দেওয়া আছে এবং আপনার যদি দেওয়া থাকে তবুও আপনি আপনার প্লাগ ইন স্টোরে গিয়ে উ কমার্স সার্চ দিয়ে আপনি দেখবেন যে কোনো আপডেট আসে কি না যদি আপডেট থাকে তাহলে ওটা আপডেট দিয়ে নেবেন তারপর আপনি ও কমার্সে ফিরে আসবেন ও কমার্সে হোমে গেলে আপনার এরকম কিছু ডেমো মেসেজ আসবে এগুলো আপনি ক্লিক করে বাইপাস করে দিবেন এবং তার পরবর্তীতে আসবে হচ্ছে আপনার সেটিং আমরা যখন হোমে ও কমার্স হোমে ক্লিক করলে এই সেট আপগুলো আপনি করে নেবেন আপনার হোমের এই সেটিংগুলো আপনি করে নেবেন এবং সেটিংয়ে আসবেন তারপর সেটিংয়ে আসলে আপনার নয়টা অপশন দেখাবে জেনারেল প্রোডাক্ট ট্যাক্স শিপিং পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি ইমেল ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাডভান্স আপনি প্রথম থেকে শুরু করবেন প্রথমে আপনি জেনারেল যাবেন জেনারেল গিয়ে দেখবেন আপনার এখানে অ্যাড্রেস আছে অ্যাড্রেস টু আছে সিটি আছে কান্ট্রি আছে পোস্ট কোড আছে জেনারেল অপশন আছে সেলিং লোকেশন শিপিং লোকেশন ডেফুল কাস্টমার লোকেশন অ্যান্ড এনেবল ট্যাক্সেস এনেবল কুপনস তারপর আছে কারেন্সি অপশন এগুলো আপনি ফিল আপ করবেন তাহলে চলুন শুরু করি আপনার এখানে অ্যাড্রেস অন আপনার এটা হচ্ছে আপনার অফিসের প্রধান অফিসের ঠিকানা দিবেন অ্যাড্রেস দুটো আপনার সাব বা হচ্ছে আপনার ব্রাঞ্চ অফিসের ঠিকানা দিবেন সিটি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করবেন জেপ কোড দিবেন এবং জেনারেল অপশনে গিয়ে আপনার সেলিং লোকেশন দিবেন শিপিং লোকেশন দিবেন এটা হচ্ছে জব শেপিংয়ের জন্য এটা আপনার কাজ করে সাপোজ আপনার প্রোডাক্ট হচ্ছে আমেরিকার কিন্তু শিফট হবে ব্রাজিল তখন আপনি এখানে সিলেক্ট করে দিবেন এটা পরবর্তীতে ট্যাক্স আপনার তারপর হচ্ছে শিপিং চার্জ ইত্যাদির জন্য কাজে লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আপনার এখানে এনাবেল কুপন আপনি ওপেন করে দিবেন কারণ আপনার এখানে কুপন থাকবে তারপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কারেন্সি অপশন এখানে কারেন্সি বাংলাদেশ আপনার যেটা কারেন্সি সেটা এখানে সিলেক্ট করে দিবেন কারণ এখানে আপনার সব দেশের কারেন্সি এখানে দেওয়া আছে তারপর হচ্ছে আপনার থাউজেন্ড মানে হাজারের সেপারেটের কীরকম হবে তা আপনার ডেসিমাল সেপারেটে কীরকম হবে এবং নাম্বার অফ ডেসিমাল এখানে আপনার দেওয়া আছে এটা আপনি যেরকম আছে সেরকম রাখলে কোনো সমস্যা নাই জাস্ট আপনি কারেন্সিটা ঠিক করবেন এবং আপনার উপরে এই অ্যাড্রেস বা স্টোর অ্যাড্রেসটা ঠিক করে নেবেন তারপর আমাদের জিনারেলের কাজ শেষ তারপর আমরা যাব প্রোডাক্ট প্রোডাক্ট পেজে আপনার শপ আছে এখানে আপনার শপ পেজ দেওয়া আছে এখানে আপনার যে পেজটা আপনি সিলেক্ট করে দিবেন মানুষ শপে ক্লিক করলে ওই পেজটা আপনার শো করবে কিন্তু জেনারেলি সব পেজ সব থাকাই ভালো তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজ এখানে কটা দেখাবে আপনার ওয়েটটা কী থাকবে যেমন তেমন থাক কোনো সমস্যা নেই এটা যেরকম আছে সেরকম রাখলেও কোনো সমস্যা হবে না তারপর যাই হচ্ছে ট্যাক্সে এখানে প্রথম আছে প্রাইস ইন্টার উইথ ট্যাক্স আপনি ট্যাক্স সহ আপনার ওই যে প্রোডাক্টগুলো আপলোড করবেন কিনা এখানে আপনি নো দিয়ে দেবেন এবং পরবর্তীতে যখন আপনি ওখানে আপনার ট্যাক্স অটোমেটিক লাগিয়ে নেই আমরা পরবর্তী লাগিয়ে নেব তাহলে আমরা ওটা পরবর্তী অ্যাড করে নেবো আপনি যদি চান যে আমি সাইট প্রোডাক্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্টের যে দামটার সঙ্গে সঙ্গে ট্যাক্সটা অ্যাড হয়ে যাবে তাহলে ইএস দিয়ে দেবেন তারপর হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স বেসড অন আপনার শিপিং অ্যাড্রেসের উপর আপনার ট্যাক্সের জিনিসটা কাস্ট মানে ক্যালকুলেট হবে যদি আপনার খুলনায় সাপোজ আমি বাংলাদেশ দিয়ে বোঝাই যদি খুলনায় শিপ হয় তাহলে ওটা ফ্রি যদি ঢাকায় যায় তাহলে আপনার পনেরো পার্সেন্ট শিপিং চার্জের সঙ্গে দশ পার্সেন্ট ট্যাক্স যোগ হবে এরকম তারপর হচ্ছে আপনার শিপিং ট্যাক্স ক্লাস এখানে আপনার কোন আইটেমের উপরে আপনি ট্যাক্স বসাতে চাচ্ছেন বা কোন আইটেমের উপরে আপনি ট্যাক্স বসাতে চাচ্ছেন না সেটা এখানে দেওয়া আছে রাউন্ডিং আছে তারপর হচ্ছে অ্যাডিশনাল ট্যাক্স ক্লাস আপনি চাচ্ছেন যে আপনি কোনো একটা জিনিসের উপর জিরো রেট আপনি ট্যাক্স দিবেন না তখন আপনি এই অপশানটা কাজে লাগবে আপনার ডিসপ্লে প্রাইস দিন সব আপনার ট্যাক্স সহ দেখাবে আপনার দামটা নাকি ট্যাক্স ছাড়া দেখাবে তারপর হচ্ছে আপনার ডিসপ্লে প্রাইস ডিউরিং কার্ট অ্যান্ড চেক আউট আপ এবং আপনার যদি মনে হয় যে আমি প্রোডাক্ট কেনার সময় দেখাবো না যখন চেক আউট করবে এবং যখন দাম দেবে তখন আমি সেই ট্যাক্সটাতে যোগ করে দেবো সেটা ওখানে দেখাতে পারেন এখানে প্রাইস ডিসপ্লে সাপ্লিক্স এখানে না থাকলে কোনো সমস্যা নাই ডিসপ্লে ট্যাক্স টোটাল আপনার এখানেও যেটা আছে সেটা থাক কোনো সমস্যা নাই আমাদের ট্যাক্স অপশানটা শেষ এবার হচ্ছে শিপিং অপশন শিপিং অপশনটা আপনার খুবই খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে আপনার শিপিং অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করতে পারেন সাপোজ আপনি আমি চাচ্ছি যে খুলনার ভিতরে আমি যখন শিপ শিপিং চার্জ ফ্রি করবো তারপর আপনার যখন ঢাকায় যাবে তখন শিপিং চার্জ আপনার আশি টাকা করব যখন আপনার যখন মনে করেন যে আমার টেকনাপ যাবে তখন শিপিং চার্জ একশো টাকা করব তারপর দুশো টাকা করব এটা আপনার এই অ্যাড শিপিং জোন এখানে ক্লিক করে আপনার এখানে আপনার অ্যাড করতে হয় এই যে এইখানে অ্যাড করলে আপনার ওই শিপিংয়ের যে ক্রাইটেরিয়া এখানে যোগ হয় এবং আপনি যখন আপনার কোনো শিপিং বিষয়ে আপনি অ্যাড করবেন তো এখানে এসে অ্যাড করবেন পরবর্তীতে প্লাগিনের কাজ আমরা জানবো কিন্তু আপনার ছোটোখাটো একটা সাইট রান করার জন্য ই কমার্সই যথেষ্ট তারপর আছে পেমেন্ট আমরা এখানে দেখছি যে আসলে পেমেন্ট তিনটে অপশন আছে আমরা তিনটে বলছি এখানে আপনার হ্যাঁ আপনার ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার চেক পেমেন্ট অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি এই তিনটে আছে কিন্তু আমরা এখানে বিকাশ রকাশ নগদ নাই আমরা পরবর্তী ভিডিও আমরা এই এখানে বিকাশ রকেট নগদ এটা আমরা অ্যাড করে নিব এবং এখানে আপনি জাস্ট ডাইরেক্ট ব্যাল ট্রান্সফারিটা অন করে দিবেন তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিটা অন করে দিবেন তাহলে আমাদের যে পরবর্তীতে এখন আপনি এটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে আপনার প্রোডাক্টের অ্যাড মানে এক্ষুনি যদি আপনার প্রোডাক্ট অর্ডার করে তাহলে সে ব্যাংকের মাধ্যমে কিনতে পারবে এবং ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে কিন্তু আপনার বিকাশ রকেট নগদ দিয়ে কিনতে পারবে না জাস্ট দেখেন আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম ওপেন করে দেখেন এখানে আপনার ডাইরেক্ট ব্যা ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি আসছে এখানে কোনো অন্য কোনো অপশন নাই আপনার পরবর্তী ভিডিওয়ে আপনার বিকাশ নগদ রকেটটা আমরা অ্যাড করে দেবো ঠিক আছে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এখানে আপনার চাচ্ছেন আমি চাচ্ছি যে এখানে যে গেস্ট চেক আউট কেউ কি অ্যাকাউন্ট না করে কিনতে পারবে এখানে আপনি অ্যালাউ দিলে হবে আবার যে অ্যালাউ না দেন তাহলে সেটা গেস্ট মানে আপনার কেউ অ্যাকাউন্ট না করে কিনতে পারবে না তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনি কাস্টমারকে যখন কাস্টমার আপনার কিনবে তখনই সে অ্যাকাউন্ট করতে পারবে অথবা মাই অ্যাকাউন্টে গিয়ে সে অ্যাকাউন্ট করতে পারবে এইগুলো তারপর হচ্ছে অ্যাকাউন্ট ইনশিওর রিকোয়েস্ট আপনার যদি কেউ যদি আপনার কিনে তা আপনি চাচ্ছেন না তার পার্সোনাল যে ডিটেলগুলো সেটা আমি ডিলিট করবো এখানে আপনার রেট টিক দিতে পারেন এটা কোনো বিগ ডিল না এটা আমি না দেওয়াই ভালো পার্সোনাল ডাটা রিমুভাল এটা আপনার না যে সে সেরকমই থাক এবং প্রাইভেসি পলিসি এখানে আপনার অবশ্যই এটা একটা পলিসি থাকবে এখানে আপনি লিখে দেবেন যেটা সেটা আপাতত থাক আমরা প্রাইভেসি পলিসি যখন আমরা পেজ ক্রিয়েট করব ফুটারে তখন এটা অবশ্যই এটা আপনার এটা এখানে থাকুক আমরা পরবর্তী প্রাইভেসি পলিসি আলাদা একটা পেজ তৈরি করবো চেক আউট প্রাইভেসি পলিসি এরকম থাক তারপর হচ্ছে রিটার্ন ইন ইন ইন্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে আপনার যেটা আছে সেরকমই আপনি আপনি মন মতো এখানে আপনি অর্ডার মনে করেন যে করতে পারবেন যে আপনার এখানে অর্ডার কদিন কদিন পেন্ডিংয়ে থাকবে আপনার ফেলড অর্ডার কোন দিনে থাকবে রিটার্ন অপশন কদিনে থাকবে রিটার্ন কমপ্লিট অর্ডার কদিন থাকবে এটা এখানে ওকে করবেন তারপর সেন্স দিয়ে দেবেন যেটা করেন দেখুন সেন্স দিলে আপনার সেটা সে সেভ হয়ে যাবে তারপর হচ্ছে ইমেইল ইমেইলে আপনার আপনার এখানে অনেকগুলো ম্যানেজার থাকতে পারে দেখা যাবে যে এক ম্যানেজার শুধুমাত্র অর্ডার নিবে ক্যান্সেল অর্ডারগুলো এক ম্যানেজার দেখবে অর্ডার অন হোল্ড এক ম্যানেজার দেখবে তাহলে কার কাছে কোন কোন ইমেইলে মেসেজগুলো যাবে এখানে সেই মেসেজটা আপনি সিলেক্ট করে দিবেন আপনার এখানে ফর্ম বা এখানে একটা সেন্ডার অপশন একজন অর্ডার করার পর তার কাছে কী মেসেজ যাবে সেটা আপনি এখান থেকে বানাতে পারবেন এবং তারপর হচ্ছে ইন্টারিগ্রেশন এটা আপনার অ্যাডভান্স লেভেলের এটা ইন্টারিগ্রেশনটা আমি তারপর হচ্ছে অ্যাডভান্স ইন্ট্রিগ্রেশনটা হচ্ছে আপনাদের এক্ষুনি ইন্টারিগ্রেশনটা দরকার হবে না আপনি অ্যাডভান্সটা চলে যাবেন এখানে আপনার কার্ড আইডি এখানে যেরকম আছে আপনার এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আপনার এখানে আমরা পরবর্তীতে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ অ্যাড করে এখানে অ্যাড করে দেব আপনার এখানে পে অর্ডার পে অর্ডার রিসিভড আপনার যে কথাগুলো এখানে দেওয়া আছে এটা সেরকমই থাক কোনো সমস্যা নেই আপনার অর্ডার্স ভিউ অর্ডার্স মানে আপনার বলতে যাচ্ছে এটা আপনি কীভাবে কাস্টমারের কাছে প্রকাশ করতে যাচ্ছেন যেটা যেরকম আছে এরকমই থাক আমরা এইখানে যে কাজগুলো করছি এগুলো আমরা পরবর্তীতে কিন্তু আমরা প্লাগিনের মাধ্যমে পরবর্তীতে করব কিন্তু এটা আপনার এখানে ঠিক করে নিতে হবে তাহলে আপনার সাইটে আপাতত দৃষ্টিতে সব কিছু কাজ করবে ই কমার্সটাকে সেট করে নেবেন ঠিক আছে তাহলে আপনি ই কমার্সের মাধ্যমে আপনি কটা সেল হয়েছে কটা আপনার কুপন অ্যাড হয়েছে কটা ক টাকা লাভ হয়েছে সব বের করা যাবে এবং পরবর্তীতে আমরা জন্য ম্যানেজারও রাখবো ঠিক আছে তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন ই কমার্সটা কী এবং এইটার কী কাজ এবং এটা আপনার মোস্টলি কাজ করে হচ্ছে আপনার আমরা ফার্স্টলি যখন কারেন্সি চেঞ্জ করতে যাই তারপর আপনার শিপিং অ্যাড্রেস এইগুলোর জন্য বেশি লাগে আপনার তারপর হচ্ছে অর্ডার পেজে কীরকম হবে কার্ড পেজে গিয়ে কীরকম অর্ডার আসবে কোনগুলো কোন 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 দেশ থেকে আমি অর্ডার নেবো না এগুলো আপনি এখান থেকে সহজেই হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট করতে পারবেন তাহলে আপনার বুঝতে পারছেন ই কমার্সটা কী এবং এটা সেট আপ কীভাবে করতে হয় আমরা পরবর্তী ভিডিও বানাবো যে আপনি কীভাবে পেমেন্ট মেথডে বিকাশ অ্যাড করবেন নগদ অ্যাড করবেন এবং রকেট অ্যাড করবেন এই কোর্সটি সম্পূর্ণভাবে শেষ করার পর আপনি আমাদের কাছ থেকে থিম এবং ইন সহ অন্যান্য সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন সেটা সম্পূর্ণ ফ্রি তার জন্য আপনাকে আপনার নাম এবং ঠিকানা এখানে কমেন্ট বক্সে লিখবেন এবং প্রতিটা ভিডিও আপনি আপনি যেটা বসছেন সেটা লিখে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের নামটা লিস্টে অ্যাড করে দেব এবং আপনি আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাড হয়ে যাবেন পরবর্তীতে আপনার যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যা আপনাদের কোনো কোনো লেখ না থাকে এবং নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবেন এবং আমরা আপওয়ার্ক নিয়ে ফুল কোর্স আমরা অলরেডি আপলোড করে রাখছি আপনার সবাই জানেন আপনি যদি আমাদের আপওয়ার্ক কোর্সটা না করে থাকেন তাহলে আপনি আমাদের এইট কোর্সের পাশাপাশি আমাদের আপওয়ার্ক কোর্স শুরু করতে পারেন এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে বিট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন কীভাবে সহজে কাজ পাবেন কীভাবে বাড়ির সঙ্গে চ্যাট করবেন কীভাবে কাজ করবেন কাজ জমা দিবেন টাকা উইথড্র করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন টোটালটা আমরা ওখানে দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের খুবই খুবই উপকার হবে আর অবশ্যই আপনি কোনটা কি বুঝছেন অবশ্যই আপনি এখানে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা বুঝছেন কোনটা বুঝেননি এবং আপনি আমাদের কোর্সে জয়েন হতে চাইলে আপনি আপনার নাম এবং অ্যাড্রেস কমেন্ট বক্সে লিখেন আমরা ওখানে অ্যাড করে দিব যে আমাদের যে স্টুডেন্ট ফর্ম ওখানে আপনার নামটা অ্যাড করে দেবো আপনি আমাদের গ্রুপে গেলে আপনি আমাদের স্টুডেন্ট ফর্মটা দেখতে পাবেন এবং আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো তখন ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ